হাই বন্ধুরা, আমি সুদীপ, ফিল্ম রিভিউ চ্যানেলে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা ভালো মানে নিউজ আমরা পেয়েছি, যেটা হচ্ছে রঞ্জিত মল্লিক স্যারকে আমরা কিন্তু অনেক দিন ধরে বড় পর্দায় দেখতে পাচ্ছিলাম না, তো ফাইনালি উনি বড় পর্দায় আসতে চলেছেন। এবং যে মানে ক্যারেক্টারটার হাত ধরে উনি আসতে চলেছেন, সেই ক্যারেক্টারটা কিন্তু ওনার কেরিয়ারে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, ঠিক আছে? শুভঙ্কর সান্যাল, হ্যাঁ, আমরা সবাই চিনি, মানে সবাই জানি শুভঙ্কর সান্যাল। মানে সেই শত্রু সিনেমাতে উনি কিন্তু একজন সৎ পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছিলেন, যার নাম হচ্ছে শুভঙ্কর সান্যাল, অনেকে ভয়ঙ্কর সান্যালও বলতেন, ঠিক আছে? তো সেই সিনেমার হাত ধরে কিন্তু মানুষের মানে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছিলেন তিনি। সেই সিনেমাটা একটা হিট সিনেমা ছিল, খুব ভালো সিনেমা ছিল। যে সিনেমাটাতে কিন্তু বুম্বাদাও একটা ছোট্ট ক্যামিও রোল মানে প্লে করেছিলেন, চিরঞ্জিত স্যার ছিলেন সিনেমাটাতে, ঠিক আছে? সিনেমাটা একটা ভালো স্টোরি ছিল, এই সিনেমাটা হিট করেছিল। তো সেই শুভঙ্কর সান্যাল আসতে চলেছেন প্রায় 40 বছর পর, কিন্তু বড় পর্দায় আসতে চলেছেন। এবং এখানে কিন্তু পুলিশ অফিসার নয়, একজন কিন্তু সত্যবাদী নিষ্ঠাবান কিন্তু একজন উকিলের ভূমিকা কিন্তু মানে অভিনয় করতে চলেছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে নেহাল দত্তের পরিচালনায় মুভি আসতে চলেছে, যার নাম হচ্ছে অপরাজেয়। খুব অপরাজেয় খুব শীঘ্রই ট্রেলার আমরা দেখতে পাবো। সিনেমাটা রঞ্জিত মল্লিক স্যারের পাশাপাশি কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবণী সরকার, ঠিক আছে, আরও অনেকে অনেককে আমরা দেখতে পাবো। তো এই সিনেমাটার গল্প হচ্ছে মানে আমরা এখন খুব বেশি জানি না, গল্প ট্রেলারটা রিলিজ করলে আমরা জানতে পারবো। তবে এই যে ক্যারেক্টারটা, এটা সত্যি একটা ভালো মানে ক্যারেক্টার। এবং উনি প্রথমে সিনেমাটা করতে রাজি হননি, শুভঙ্কর সান্যাল এই ক্যারেক্টারটার নাম শুনে কিন্তু উনি সিনেমাটা করতে রাজি হয়েছেন। তো এই সিনেমাটার খুব শীঘ্রই ট্রেলার আমরা দেখতে পাবো, দেখা যাক সিনেমাটার গল্প কীরকম হয়। সিনেমাটা আশা করি ভালো হবে, ওনাকে বড় পর্দায় অনেক দিন পর দেখতে পাবো, এটা খুব ভালো একটা নিউজ। তো দেখা যাক সিনেমাটার ট্রেলার কেমন হয়, সিনেমাটা কেমন হয়। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।